নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেঙ্গুলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা পটলের একটা অভিনব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো একবারে নতুনত্ব রেসিপি, ইউনিক রেসিপি, একদম বলতে পারো নিরামিষ দিনে একদম চটপট বানিয়ে ফেলবে, খেতে সত্যি কথায় অসাধারণ। তো পটলটাকে আমি দেখো হালকা হালকা করে ছিলে নিচ্ছি, পুরো চোকাটা ছাড়াবে না, হালকা 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 করে এটাকে ছিলে নেবে। তারপরে যে বিয়েতে ওই তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে আমার ভিডিওটা মানে মোবাইলে ঠিক করে ধরতে পারিনি। তো তারপরে অল্প একটু ছাল কেটে নেবে, তো তোমাদের সঙ্গে সেটা আমি দেখাতে পারলাম না, সেটা খারাপ লাগছে। তো দেখো এরকম করে হালকা করে ছালটাকে ছিলে নেবে, জানো যে পটলের মধ্যে যে ইয়েটা বীজগুলো সেগুলো যেন বেরিয়ে যায় সহজে। দেখো সবগুলো হয়ে গেছে ছাড়ানো। তো তারপরে দেখো একটা চামচ নেবে, চামচে করে এরকম করে মানে ওই বীজগুলোকে বার করে নেবে। যা আমার মতে বলে চামচে থেকে মনে হয় হাতেই সহজ হবে। তো তোমরা নিজেরাও দেখতে পাবে যে আমি হাতে করেই কিন্তু আমি ইয়ে ছালটাকে বীজগুলোকে বার করে নিচ্ছি। তো মানে চামচে করে মনে হচ্ছে পটলটা মনে হচ্ছে ভেঙে যাবে, আর খুব এমনিতেই পটল কিন্তু খুব একটা শক্ত থাকে না, নরমই থাকে, তোমরা সবাই জানো। তো দেখো আমি ইয়ে করছি, ছালটাকে বীজগুলোকে বার করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা বুঝতে পেরেছো যে কতটা ছাল ছাড়াতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। প্রত্যেকটা পটলের এরকম করে আমরা বীজগুলোকে বার করে নেব। তো দেখো তোমাদের সঙ্গে সেটা দেখালাম, আর একটা দেখিয়ে দেবো। আর সবগুলো যদি দেখাতে যায় তাহলে এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তোমরা কেউ দেখতেও চাইবে না, সত্যি কথা এনার্জি থাকে না, ভালো লাগে না, খুব একটা বড় ভিডিও হয়ে গেলে আমার নিজেরও খারাপ লাগে। এমনিতেই 5-7 মিনিটের ভিডিও দিলেও অ্যাভারেজ ডিউরেশন এক মিনিট কি 2 মিনিট দেখায়, লোকে ঠিকভাবে দেখেও না, সেটা খুব খারাপ লাগে, সেটা আমাদের চ্যানেলের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে। একটা কথা সবাইকে বলবো যে যারা ভিডিও দেখো বা যারা দেখছো, প্লিজ ফুল দেখার চেষ্টা করো। তো দেখো তারপরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে দেখো দারচিনি দিলাম, দুটো এলাচ দিলাম, আর দিলাম গোটা জিরে, আর এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম গোটা ধনে। তো সবগুলো একসঙ্গে ফ্রাই করব। তো এগুলোকে সবগুলো একসঙ্গে ফ্রাই করবো, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে একটু গোবিন্দভোগ চাল। তো সত্যি কথায় গন্ধটা খুব সুন্দর মানে আসে, এটা শুকনো তাওয়াতে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে শুকনো করে, যতক্ষণ একটা ভালো একটা গন্ধ না আসা অবধি আমাদেরকে এটাকে অল্প আঁচে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো তারপরে এটাকে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করতে হবে। এই মশলাটাই আমাদের এই রেসিপির ক্ষেত্রে মানে একটা সবথেকে মানে ইম্পর্টেন্ট মশলা। তো দেখো আমি একটা শুকনো একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে যে পটলের যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যে চোকাটা, আর দিলাম পটলের যে বীজগুলো আর দিয়ে দিলাম তার সঙ্গে কিছুটা পনির। তো এটাকে আমি জল দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি আলাদা করে মিক্সিটা চেঞ্জ করে নিয়েছি, আর দিতে হবে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, পনির, পটলের বীজ আর ওই চোকা। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, এটা রিফাইন্ড অয়েলে রান্না করতে হবে। তো দেখো আমি তেলটা গরম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিলাম আদা, আদাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো আদা লাগবে, আদাটাকে ভালো করে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব, যেন আদার মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা যেন চলে আসে, ততক্ষণ আমাকে এটাকে ফ্রাই করতে হবে। আর যারা এখনও আমার এই ভিডিওটা দেখছো, তো যারা লাইক দাওনি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই পেস্টটা, তো পেস্টটাকে দিয়ে এটাকে ভালো করে আমাকে নাড়তে হবে। তো দেখো আমার এটাকে মোটামুটি একবারে শুকনো না, একটু নরম নরম ভাব থাকবে, টাইট হয়ে গেলে চলবে না, সেরকম পর্যায়ে আমাকে নিয়ে আসতে হবে। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন,
আর তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাদের কাছে যে কতটা ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই সেটা জানো। প্লিজ যদি খুব ভালো লাগে থাকে ভিডিওটা, প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর দেখো যে ইয়ে করছে, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রাখলাম সেই মশলা থেকে কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তো ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখো বিয়েতে তোমার মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, কারণ এটা নুন যেরকম হবে একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে। এটা টক ঝাল মিষ্টি তরকারিও বলতে পারো হিসাব মতন, সত্যি কথা খেতে খুব সুন্দর হয়। তো দেখো আমার মোটামুটি এটা শুকিয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হালকা অল্প একটু কিশমিশ। তো কিশমিশটাকে দিও ভালো করে, এটাকে আমি নাড়িয়ে নেব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই হিসাব মতন। তো দেখো তারপরে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো দেখো রিফাইন্ড অয়েল দেওয়ার পরে আমি এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম যে পটলগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই পটলগুলোকে হালকা করে এটাকে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। খুব একটা ফ্রাই করবে না, অল্প একটু এপিট ওপিট করে একটু ফ্রাই করে নিলেই হবে, বেশি ফ্রাই হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, তো নুনটা দেবে, তো নুনটা দিয়ে হালকা করে এপিট ওপিট করে হালকা করে এটাকে আমাদের দিকে ফ্রাই করে নিতে হবে। দেখো পুরটাকেও আমি নামিয়ে নিয়েছি, একটা আমার হয়ে গেছে। তারপরে দেখো দেখাচ্ছি পটলের মানে মধ্যে কীভাবে পুরটাকে ভরবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ, খুবই সহজ পুর ভরা, তো দেখে নাও এরকম করে তোমরা কিন্তু পুরটাকে ভরবে। তো তোমরা বুঝতে পারছো কী করে আমি পুরটা ভরলাম। তো দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য কিশমিশ, তো এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, আমি ডেকোরেশন ভালো মানে ডেকোরেশন দেখতে ভালো লাগবে বলে আমি এটা আমি করলাম। আর এই গরমের মধ্যে রান্নাঘরে কিন্তু এসব রান্না করা কিন্তু খুব কঠিন, তো তোমাদেরকে একটা কথাই বলবো প্লিজ ভিডিওটাতে একটু ভালোবাসা দিও। তোমরা যদি ভালোবাসা না দাও না তাহলে একদম মানে পিছিয়ে যাবো, এগোতে পারবো না। প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও ভিডিওটাতে, তোমরা যদি ভালোবাসা না দাও এগোতে পারবো না গো। এই গরমে রান্না করা খুব কঠিন হয়ে যাচ্ছে, তারপরে যদি ভিডিওতে ভিউ না হয় না তো একদমই ভালো লাগে না, তো খুব কষ্ট করে ভিডিও করতে হয়। তোমরা সবাইকে কষ্ট করে ভিডিও করতে হয়, কিন্তু প্লিজ একটু ভালোবাসা দিও ভিডিওতে, না দিলে কিন্তু এগোতে পারবো না আমরা। তো দেখো একটাও হয়ে গেল, তো চলো সবগুলো আমি এটা বানিয়ে নিই তারপর আবার আসছি। তো আমি দেখো তারপরে একটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তো রিফাইন্ড অয়েলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম অল্প একটু মৌরি। তো আমি এটা ফোড়নটা থেকে একটা মানে ভালো গন্ধ আসা অবধি ওয়েট করব, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা গম ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি এগুলোকে ভালো করে এটাকে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। তো যারা ট্রাই করনি একবার ট্রাই করে দেখবে, সত্যি কথা খেতে কিন্তু খুবই ভালো হয়। বারবার বলছি একবার তোমরা শুধু একবার শুধু রান্না করে দেখো, তারপর কমেন্ট বক্সে জানিও।
তো দেখো মশলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম যে ভাজা মশলা, সে ভাজা মশলাটাকে আমি আবার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এই তরকারি কিন্তু মেন মশলা, আর সেরকম কিন্তু মশলা লাগে না। তো তারপরে একটু জল দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেলটাকে আমাদের রিলিজ হচ্ছে ততক্ষণ আমাদেরকে এটাকে রান্না করতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নুন দেখো, তোমরা নুন না দিলে কিন্তু যতই তুমি তরকারি ভালো করো কিন্তু কোনো রকম টেস্ট আসবে না, নুন কিন্তু সব থেকে মেন। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। নুন আর চিনি যদি ব্যালেন্স থাকে তরকারি তুমি যেমন করেই রান্না করো কিন্তু মানে মোটামুটি খাওয়া যাবে। তো দেখো আমার কিন্তু মশলাটা মোটামুটি মশলাটি মোটামুটি কষানো হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কত সুন্দরভাবে তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে। তো তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একটু আগে পরে হয়ে গেছে। তো দেখো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় একটা টিপস, একবারে গ্যাসের ফ্লেম লো করে দেবে, তারপর টক দইটা দেবে, নাছাড়া কিন্তু টক দই ফেটে যাবে। তো সেই জন্য বলবো টক দইটা দেওয়ার সময় তখন ইয়ে করবে। তারপরে কিন্তু আমি জলটা দিয়েছি, তোমাদের সঙ্গে একটু ইয়ে হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আমি এর মধ্যে সেই পটলগুলোকে দিয়ে দেবো হালকা করে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একবারে লো, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। ফুটান ফুটিয়ে নেবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে, তারপরে পটলগুলোকে দেবে, না হচ্ছে কিন্তু পটলের মধ্যে যে পুর সেগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার রান্না হয়ে গেছে, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।